আগ্নেয়াস্ত্র নিয়ে হুমকি প্রতিবাদে দুই দুষ্কৃতীকে ধরে গণপিটুনি গ্রামবাসীদের গণপিটুনির ছোটে মৃত্যু এক দুষ্কৃতীর গুরুতর জখম আরও এক ঘটনাটি ঘটেছে কল্যাণীর গয়েশপুর এলাকায় এলাকায় মদ্যপ দুষ্কৃতীদের দৌড়াত্ম্যে অতিষ্ঠ জনতার গণপিটুনিতে মৃত্যু হল এক দুষ্কৃতীর আহত আরও এক ঘটনাটি ঘটেছে শনিবার রাতে নদিয়ার কল্যাণী থানার গয়েশপুর এলাকায় সূত্রের খবর গয়েশপুর পুরসভার এক নম্বর ওয়ার্ডের দোগাছি এলাকায় শনিবার রাতে একটি নৈশ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয় অভিযোগ সেই খেলায় অংশগ্রহণকারী কয়েকজন যুবক যখন স্থানীয় মাঠে বসেছিলেন তখন সেখানে তিনজন দুষ্কৃতী আসে অভিযোগ মদ্যপ অবস্থায় থাকা ওই তিন দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র নিয়ে তাদেরকে ভয় দেখায় বন্দুক ঠেকিয়ে গুলি করে দেবারও হুমকি দেয় যে এখানে কিছু দুষ্কৃতি এসেছিল আর্মস নিয়ে পাড়ার ছেলে পেলেদের মাথায় বাচ্চা বাচ্চা ছেলেদের মাথায় ঠেকায় তা আমরা পাড়ার লোক আসার পরে তা আমাদের উপর আসে তা আমরা কিছুটা কেড়ে নিই একজনকে চরমে রাখা হয়েছিল সে জল থেকে পালা গিয়ে ওখানে জলের মধ্যে ডুবে মারা যায় কিছুক্ষণ পরে বেসে ওঠে তাকে আমরা পুলিশের হাতে তুলে দিই আরেকজন এখানে যে ছিল তাকেও পুলিশ হাতে তুলে দিই অভিযোগ এরপরই মাঠে বসে থাকা যুবকেরা চিৎকার চেঁচামেচি শুরু করলে এলাকার মানুষ ছুটে আসেন এলাকার মানুষকে আসতে দেখে দুষ্কৃতীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এলাকার লোকজন তাদের ফেলে শুরু হয় বেধড়ক মারধর ধরে তিন দুষ্কৃতির মধ্যে একজন পালিয়ে গেলেও দুজনকে গণপিটুনি দেয় জনতা কিছু বাইরের থেকে দুষ্কৃতি আসে আমস নিয়ে তারা আমাদের পাড়ার খেলোয়াড়দের দিকে আর্মস ঠেকায় আর্মস ঠেকাতে তাদের সঙ্গে বাদ শুরু হয় তিনজন ছিল বাইকে গ্রামবাসীর সঙ্গে খুব ঝামেলা লাগে মারামারি হয় একটু ওদের পুলিশকে খবর দেয় পুলিশকে খবর দেওয়াতে পুলিশের গাড়ি আসার সঙ্গে সঙ্গে একজন সমাজ দুষ্কৃতি সে পালানোর ভয়ে সে মদ্যপ অবস্থায় ছিল জল থেকে পালানোতে কচুরির ভেতরে আটকে ওখানে দম আটকে ও মারা যায় এই ঘটনায় এখনো পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে আরেকজন গুরুতর আহত অবস্থায় ভর্তি কলকাতার হাসপাতালে যদিও মৃত ও আহত দুই দুষ্কৃতির পরিচয় এখনও জানতে পারেনি পুলিশ এলাকাবাসীদের অভিযোগ দীর্ঘদিন ধরেই এলাকায় বিভিন্ন রকম দুষ্কৃতী তাণ্ডব অসামাজিক কাজকর্ম চালাচ্ছিল দুষ্কৃতীরা প্রতিবাদ করতে গেলে হুমকির মুখেও পড়তে হয় তাদের শনিবার রাতের ঘটনা সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ যদিও এই ঘটনায় এখনো পর্যন্ত বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্যে আটক করেছে পুলিশ আর একটা লোক জলে কারা গেরাও করেছে পুলিশ পাবলিক অনেক বহু লোক কারা ছিল আর এই যে জলে বসে চলে গেছে ওইটাকে তোলার দিনে বাঁশ দিয়া ইট দিয়া অনেক কিছু ছোড়াছড়ি হয়েছে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড গয়েশপুর